নমস্কার, আজ আপডেট লাইফে আপনাদের স্বাগত জানাই। যে সমস্ত চাকরি প্রার্থী এখনও পর্যন্ত চাকরি পাননি, সেই সমস্ত চাকরি প্রার্থী যারা পুলিশে চাকরি করতে চান তাদের জন্য সুখবর রয়েছে। এই সংক্রান্ত বিস্তারিত বিষয়ে চলে যাব, তার পূর্বে আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাই, আজ এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। নিচে যে লাল রঙের সাবস্ক্রিপশন বাটন রয়েছে সেটি প্রেস করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে নতুন ভিডিও আসলে সহজেই আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, বিস্তারিত ভিডিওতে চলে যাচ্ছি। যারা এখনও পর্যন্ত বেকার রয়েছেন, যাদের পুলিশে চাকরি করার ইচ্ছা রয়েছে, তাদের জন্য রাজ্য পুলিশের তরফ থেকে কিন্তু নতুন সুখবর রয়েছে। যে সুখবরটি রয়েছে সেটি আমি বিস্তারিত বলছি, একটু শুনুন। দেখুন, চাকরি প্রার্থীদের জন্য সুখবর শোনালো রাজ্য সরকার। রাজ্য পুলিশ আরক্ষা ভবনের তরফে সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সাব ইন্সপেক্টর অফ পুলিশ পদে 7,000 থেকে 37,000 টাকা বেতন পর্যন্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে যাদের নিয়োগ করা হবে তাদের ক্ষেত্রে ক্যাটাগরি, অর্থাৎ সাধারণ ক্যাটাগরির জন্য যারা জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য রয়েছে 366টি পদ। এছাড়া তফসিলি জাতি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের জন্য রয়েছে 147টি, তফসিলি উপজাতি প্রার্থীদের জন্য রয়েছে 40টি, বিসিসি এ ক্যান্ডিডেটের জন্য রয়েছে 68টি, ওবিসি বি ক্যাটাগরিতে জন্য রয়েছে 47টি সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, অর্থাৎ টোটাল শূন্য পদের সংখ্যা 688টি। শিক্ষাগত যোগ্যতা, গ্র্যাজুয়েশন, অর্থাৎ যে কোনো শাখায় আপনি যদি গ্র্যাজুয়েট বা স্নাতক পাস হয়ে থাকেন তাহলে এই পদে অ্যাপ্লাই করতে পারবেন। 1/1/2019 অনুযায়ী আপনার বয়স হতে হবে 20 থেকে 27 বছরের মধ্যে, এবং যেহেতু পশ্চিমবঙ্গে পরীক্ষা হচ্ছে তাই আঞ্চলিক ভাষা বাংলা সেটা পড়তে বা লিখতে জানতে হবে। এই অনলাইন এই পরীক্ষার যে আবেদনপত্র সেটি অনলাইন এবং অফলাইন দুই মারফতই হবে। এছাড়াও আবেদনের পর প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষা বা ফিটনেস টেস্ট কিন্তু দিতে হবে। এক্ষেত্রে উচ্চতা রাখা হয়েছে 163 সেন্টিমিটার, ওজন হতে হবে 56 কেজি। সাব ইন্সপেক্টর অব পুলিশ আর্ম ব্যাচের জন্য উচ্চতা হতে হবে 173 সেন্টিমিটার, 60 কেজি ওজন হতে হবে প্রার্থীর। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর 800 মিটার 3 মিনিটের মধ্যে দৌড় শেষ করতে হবে। তারপর 200 নম্বরে লিখিত পরীক্ষা হবে, 3টি পেপারে পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় সফল হওয়ার পর মেডিকেল পরীক্ষা করানো হবে এবং ইন্টারভিউ নেওয়ার পর বস নিয়োগ হবে। সাধারণ চাকরি প্রার্থীদের আবেদনের জন্য ফিস হচ্ছে 270 টাকা, তপশিলি জাতি উপজাতি প্রার্থীদের জন্য 20 টাকা ফি দিতে হবে। নিয়োগ সংক্রান্ত যে কোনো সমস্যা বা বিস্তারিত বিবরণের জন্য রাজ্য পুলিশের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনি নজর দেখবেন এবং সেখানে বিস্তারিতভাবে হেল্প ডেস্ক পাওয়া যাবে। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে রাজ্য পুলিশ কিন্তু আপনাদের জন্য, যারা এখনও পর্যন্ত চাকরি পাননি সেই সমস্ত প্রার্থীদের জন্য সুখবর নিয়ে এসেছে, এবং যারা পুলিশে চাকরি করতে চান তাদের জন্য বিশেষত এই সুখবর। ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য। যদি মনে হয় এই চ্যানেলটি আপনার উপকার করছে তাহলে অবশ্যই সাবস্ক্রিপশন করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আসলে সহজেই পৌঁছে যায়। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার।